আজকে আজকে রান্না করবো না, আজকে হচ্ছে কলমি শাক রান্না করেছি, কালকে করবো। আর এই যে আমার দাঁড়াগুলো মশলাটা সুন্দর হয়েছে একদম, এটা হচ্ছে সুরেশ্বরী দাঁড়া মেন্ডাটা যেটা সেটা কিন্তু খুবই স্মেল হয়েছে দেখুন। মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে প্রবাসীদের হচ্ছে নিজেদের কষ্টে লাগানো শাক, বাংলাদেশে তো নাই যে লুটপাট কইরা পরেরটা খামু। হাসিনা কষ্ট করে লাগাই রেখে গেছে, এখন লুটে দেওয়ার মজা করে খাইতেছে আরাম করে। তো যাই হোক, আমাদের তো আরো সেই মানে ই নাই, সুযোগ নাই। তো এখন হচ্ছে আমরা আমাদের গার্ডেনেরটাই কাটবো। আমি একটু ব্যাকমানা দেখাই আজকে আমার গার্ডেনের সবগুলা পুঁইশাক কাটবো। তো এই যে দেখেন মাশাল্লাহ আমার পুঁইশাকগুলা একদম টসটসা, দেখলে মন চায় খেয়ে ফেলি। তো হচ্ছে আমার আম্মা বলছে যে প্রথম ডগাটা মানে মেন ডগা যেটা কানি ডগা আর কি বলে, তো সেটা কেটে দিলে নাকি পরবর্তীতে হচ্ছে ভালো ডগা ছাড়বে বেশি বেশি করে। তো এই জন্য হচ্ছে আমি জানলা দিয়ে দিছিলাম, আমি ভাবছিলাম যে এটার মধ্যে উঠবে, বাট আমায় বললো না প্রথমটা কেটে ফেললে তারপর হচ্ছে ভালো বেশি উঠবে আর কি। তো এই জন্য আমি প্রথমটা ডগাটা কেটে ফেলবো। বিসমিল্লাহ, বেশি করে কাটবো না, এই অল্প অল্প কাটবো, এই যে এরকম ছোটো ছোটো করে মানে অল্প অল্প করে মেন ডাকা যেটা সেটা কিন্তু খুব স্মেল হয়েছে দেখুন। এরকম করে এখন সবগুলোই কাটবো। এবার পাতাও দেখেন, এক একটা পাতা, রে মাই গড, দেখছেন আমার হাতে থেকেও ডবল। এই যে এখন সব কাইটা পরিষ্কার করলাম, মানে নর্মাল খালি ডগাগুলো কাটলাম, কানি ডগাগুলো মেন ডগাগুলো আর কি। এই যে দেখেন অনেকগুলো হয়েছে ফুল, তো এগুলোকে এখন বাঁচবো, পরিষ্কার করবো, দেন হচ্ছে রান্নাগুলো করবো। আজকে আজকে রান্না করবো না, আজকে হচ্ছে কলমি শাক রান্না করেছি, কালকে করবো। আর এই যে আমার দাঁড়াগুলো মশলাটা সুন্দর হয়েছে একদম, এটা হচ্ছে সুরেশ্বরী দাঁড়া, এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো একদিন। তো যাই হোক, এখানেও ছিল, আবার হচ্ছে ওইখানে ছিল দুইটা গাছ, দেন হচ্ছে আবার যে ওইদিকে আছে ওইদিকে ছিল, ওইদিকে হচ্ছে ওটা শশা গাছ, ওখানেও দুইটা তিনটা গাছ ছিল পুঁইশাক। টুকিটাকে আরও চারা হইতেছে, দেখলাম যে ছোটো ছোটো চারা হইতেছে আরও অনেক, এগুলো বড় হইব। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।